ক্রাইম পেট্রোল সতর্ক কোপার্ড বাই মাচো। এমনিতেও একটু দুষ্টু কিন্তু পড়াশোনায় খুব ভালো। বাড়িতেও তো সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, সবসময় এদিক ওদিকে লুকিয়ে পড়ে, আর তারপর খোঁজো, কখনো কখনো তো ভীষণ দুষ্টুমি করেও। বিক্রম, মা কি সত্যি কথা বলছে? কিন্তু এটাই ভালো কথা যে পড়াশোনাটা অন্তত করে, আমি আর আমার স্ত্রী তো বেশি পড়াশোনা করিনি। দুষ্টুমি খুব করতে থাকে কিন্তু পড়াশোনা নিজে নিজেই করে, তার জন্য কখনো বলতে হয় না। খুব ভালো লাগলো এটা শুনে, আপনারা চিন্তা করবেন না, ওর সব টার্মের রেজাল্ট খুব ভালো। যদি এই ডিজাইনটাকে একটু পাল্টে দেওয়া যায় তাহলে আমার মনে হচ্ছে যে আরো অনেক ভালো হবে। ঠিক আছে, সরি ভাই একটু দেরি হয়ে গেল। আরে ঠিক আছে, চল। আচ্ছা শোন, আমি ভাবছিলাম যে যদি ডিজাইনটা পাল্টে দিই তাহলে বেশ ভালো লাগবে, তাই না? হুম, আমাদের নতুন প্যাটার্নের সেট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ভালোই হবে। আমি একটা কাজ করি, নতুন লটটা নতুন ডিজাইনে তৈরি করে দিই। হুম, আচ্ছা কাকা, এই ডিজাইনটায় 200 পিস মাল তৈরি হবে। আর বল, ভিকির কি অবস্থা? ও স্কুল কেমন চলছে? ওরে বাবা, ও তো স্কুলেও একেবারে বিচ্ছু নাম্বার ওয়ান। তবে ওর দিদিমণি বলছিল যে পড়াশোনাটা ঠিক করে। সেটাই তো চাই, বাচ্চারা লিখবে, পড়বে, বড় হবে। এবার যদি আমার রাজদীপটা তোর ভিকির মতো পড়াশোনায় মন দেয় না, তাহলে আমি আর রচনা একটু বাঁচি। ঠিকই বলেছিস ভাই, বাচ্চারা ঠিকঠাক পড়াশুনো করুক, বড় হোক, এটা দিয়ে সব বাবা মার স্বপ্ন। হ্যাঁ চলে কেবিনে। হ্যাঁ, আলমারি পিছনে লুকিয়েছিল আর আমি এদিকে পড়ে পড়ে খুঁজছিলাম। রাজদীপও কম যায় না, ভিকি থেকে শেখে আর এদিকে ঘরে সেটাই করে। রাজদীপ, এই ব্যাগটা ধর না, খুব জোরে শুশু পেয়েছে। ভিকি, যখনই তোর বল করার সময় আসে তুই শুশু করতে পালিয়ে যাস। না রে, সত্যি বলছি, খুব জোরে শুশু পেয়েছে, এক্ষুনি আসছি। এই চিটিং করবি না কিন্তু। না রে, করব না। রাজদীপ সব সময় কাঁদে যে ভিকি ওকে ব্যাটই করতে দেয় না। খুবই সরল, নিষ্পাপ আর পবিত্র মনের হয়ে থাকে শিশুরা। কেউ কি এদেরও নিজের মনের আগুন নেভাবার জন্য মাধ্যম বানাতে পারে? কাউকে শিক্ষা দেওয়ার জন্য কি শিশুদের নিশানা বানাতে পারে? ভিকি, ও ভিকি, 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 আয় বাবু খেয়ে নে। ভিকি, 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 বন্ধ কর দুষ্টুমি। ভিকি, 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 কোথায় গেল এই ছেলেটা? বাবা, আপনি ভিকিকে দেখেছেন কি? না মা, আমি ভিকিকে দেখিনি, কিন্তু রাজদীপ তো এখন স্কুল থেকে ফেরেইনি, তাহলে ভিকি এখানে আসবে কেন? আবার কি হয়েছে? আরে,
এই ছেলেটা আবার দুষ্টুমি শুরু করেছে, লুকিয়ে পড়েছে কোথাও। আলমারির পিছনে, বিছানার নিচে সব জায়গায় দেখেছি, কোথাও পাইনি। বাড়ির পিছনেও দেখেছি, ঘরেই কোথাও লুকিয়ে আছে। শয়তানটা আবার দুষ্টুমি করছে, তুমি চিন্তা করো না। ভিকি, ভিকি কোথায় চলে গেল এই ছেলেটা? ভিকি, এগুলো কিরকম দুষ্টুমি জানিস? আমার কতটা কষ্ট হয়েছে। এটাই তো মজা মা, দেখো তুমি কত জোরে ভয় পেয়ে গিয়েছিলে, খুব মজা লেগেছে। আচ্ছা দাঁড়া, দেখাচ্ছি এক্ষুনি মজা তোকে। দাঁড়া মাম্মি, আমি তাই টেবিলে নিচে ছিলাম, তোমাকে দেখছিলাম। যাই কর, হ্যাঁ এরপর থেকে আর এরকম দুষ্টুমি করিস না, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। ওকে সরি মাম্মি, আর কখনো করব না। আমার খাবার কই, আমার খুব জোরে খিদে পেয়েছে। আমি ভেতরে যাচ্ছি, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে। রাজদীপ চলো ভেতরে গিয়ে পড়া করে নাও। না মাম্মি, আমি ভিকির ওয়েট করছি, দেখি কতক্ষণ লুকিয়ে থাকে চিটার। আচ্ছা, কিন্তু আধ ঘন্টার মধ্যে পড়া শুরু করতে হবে। ঠিক আছে। বাবা, ভিকি আছে ঘরে? না তো মা, রচনা তো ভেতরে রাজদীপকে পড়াচ্ছে। A-N-N। আরে রাজদীপ, লিখছো এক, বলছো আর এক, আবার লেখো। রাজদীপ, ভিকি কোথায় আছে? আন্টি জানি না, কোথাও লুকিয়েছে, ওর ব্যাটিং হয়ে গেছে, আমার ব্যাটিং এর সময় পালিয়েছে। কিন্তু বাবু কোথায় পালিয়েছে, বাড়ি ফেরেনি তো এখনো? আবার কোথাও লুকিয়ে পড়েছে। জানি না ছেলেটা কবে শুধরাবে, যাই আমি। TW, বড় চিটার। চুপ কর, তুইও কম চিটার নয়, ঠিক করে লেখ। SIX। বলো ভিকিকে কোথাও পাচ্ছি না। আরে কোথাও লুকিয়ে পড়েছে হয়তো। সব জায়গা দেখেছি, রাজদীপদের বাড়িতে খেলতে গেছিল, ওখান থেকে বেরিয়েছে, তারপর জানি না কোথায় গেল। তুমি ঠিক করে দেখেছো তো সব জায়গায়? হ্যাঁ দেখেছি, ঘরে বাইরে সব জায়গায়, এমনকি দোকানেও খুঁজেছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাইনি। চলো দিকটা দেখি। হ্যাঁ
ভিকি, ভিকি সোনা, ভিকি, কি হলো বলো তো? ও তো এতক্ষণ ধরে দুষ্টুমি করে না, আমি সব জায়গায় খুঁজেছি। এভাবে কোথায় যেতে পারে ও? হ্যাঁ এই শোন না, চল আমার বাড়িতে গিয়ে আমার ছেলেকে জিজ্ঞেস করি। চল চল চল। রাজদীপ সত্যি করে বলো, তোমরা কোনো মজা করছো না তো? গড প্রমিস বাবা, আমি যখন বাইরে গেলাম তখন ওখানে ছিল না। বাবা মা তোমরাও কি বাচ্চাটাকে দেখোনি? বাবা আমরা যখন দেখেছি তখন ওরা খেলছিল, তারপর আবার ঘুম পেয়ে গেল, আমি ভেতরে চলে গেলাম। যখন বাইরে এলাম তখন রাজদীপ দেখি একাই খেলছিল। গড প্রমিস বাবা, আমি যখন বাথরুম থেকে বাইরে গেলাম তখনও ছিল না, আর যখনই ওর ব্যাটিং এর সময় শেষ হয়ে যায় ও সব সময় পালিয়ে যায়। কিন্তু এরকম পালিয়ে যাবেটা কোথায়? কতবার এর আগে বলেছি এই রকম দুষ্টুমি আর করিস না। আরে আরে তুমি অত চিন্তা করো না, পাওয়া যাবে, এখানে কোথাও আছে। কিন্তু কোথায়? সব সময় এরকম দুষ্টুমি করে তো? আপনারা আত্মীয় স্বজনদের বাড়িঘর দেখে নিয়েছেন যেখানে যেখানে ও যেতে পারে? দেখুন আমাদের তো এই জায়গায় কোনো পরিচিত কেউ নেই, কিন্তু আমরা এখানে যাদের চিনি সব জায়গায় খোঁজ করেছি। আপনার ছেলে রাজদীপের সাথে খেলছিল? হ্যাঁ স্যার, আমাদের বাড়িটা পাশেই, এই গুর্জনপুরেই আমার গার্মেন্টসের ফ্যাক্টরি আছে, দলপ্রীত আমার ওখানেই কাজ করে স্যার। স্যার আমার ছেলে রাজদীপ আর ভিকি তো একসাথেই খেলাধুলা করে বড় হয়েছে। বাচ্চার ছবি দিন, আমরা এক্ষুনি খোঁজ করা শুরু করে দিচ্ছি, কিন্তু আপনারাও খুঁজতে থাকুন, আবার ও কোনো মজা করছে না তো? হ্যাঁ দুষ্টুমি করে কখনো এতক্ষণ লুকিয়ে থাকেনি ও। আপনি চিন্তা করবেন না, আমরা ওকে খুঁজবো। বাচ্চাটার নাম কি জানো? স্যার বিকি, ভালো নাম বিক্রম। ছেলেটা এভাবে গেল কোথায়? ও তো সবসময় রং করতো কিন্তু কখনো এতক্ষণ লুকিয়ে থাকেনি। সবসময় চোখে চোখে রাখতাম ওকে, তাও লুকিয়ে পড়তো, দুষ্টুমি করতো ভীষণ। রাজদীপের সঙ্গেই তো খেলছিল, আমি কি করে জানবো এসব হবে? রাত্রি 12:30 বেজে গেল, কোনো খারাপ চক্করে পড়ে গেল না তো? এবার ও দুষ্টুমি করছে না, অন্য কিছুই হয়েছে। এটা কি ঠাট্টা ছিল? যদি না হয় তাহলে এটা কি ছিল? ভিকি কি কোনো সমস্যায় পড়ে গিয়েছিল, নাকি কোনো সমস্যা তার জন্য তৈরি করা হয়েছিল? যদি তাকে নিশানা বানানো হয়ে থাকে তাহলে একটা বাচ্চাকেই কেন নিশানা করা হলো? সেই রাতটা ভিকির পরিবারের জন্য দুঃস্বপ্নের রাত ছিল, আর পরের দিনটাও কোনো স্বস্তি এনে দিল না। মুক্তিপণের এখনো কোনো কল আসেনি। বাচ্চার বাবা মা তো পয়সাওয়ালা নয়, কেউ মুক্তিপণের জন্য বাচ্চাটাকে তুলে নেবে এরকম মনে হয় না। কোনো থানা থেকেও কোনো খবর নেই, রেলওয়ে স্টেশন আর বাসস্টপগুলোতেও নজর রেখেছি। বাচ্চাটা এই ধরনের মজা প্রায়ই করত, সবাই ওর এই অভ্যাসের ব্যাপারটা জানে। কিচ্ছু বুঝতে পারছি না, পুলিশের লোক বলছে অপহরণ হয়েছে, আবার বলছে মুক্তিপণ যে কোনো ফোন আসেনি, যখন হতে পারে হয়তো অপহরণ নয়। আশেপাশে আপনাদের কোনো আত্মীয় থাকে? না, আর থাকলেও ছেলে ওখানে যেত না। হ্যাঁ ওর এই লুকোচুরি খেলার রোগটা সবসময়ের জন্যই, কিন্তু তা বলে এতক্ষণ ধরে। দেখুন এভাবে ভেঙে পড়বেন না, আপনার ছেলের কিচ্ছু হবে না। যেখানে যেখানে বাচ্চাটা যেতে পারে আমরা সব জায়গায় খুঁজেছি, আমরা আমাদের খোঁচরদেরকেও কাজে লাগিয়ে দিয়েছি। এটা কোনো কিডন্যাপিং বা ট্রাফিকিং এর কেস হতে পারে, যদিও এখনো কোনো খবর আসেনি। তাহলে আমার ছেলেটা কোথায়? কি কি হতে পারে ওর সঙ্গে? স্কুলে তেমন কিছু হয়নি তো, বা বাড়িতে তেমন কিছু যাতে ওর কোনো কষ্ট হয়েছে, রাগ হয়েছে, বাড়ি ছেড়ে চলে গেছে? না, ভিকি এরকম কখনো করবে না, একমাত্র ছেলে আমার, আমরা ওকে ভীষণ ভালোবাসি। স্যার
ও খুব বুদ্ধিমান ছেলে, আর ওর তো সবে 7 বছর বয়স। এই বয়সে কারোর উপর অভিমান করে বাড়ি ছেড়ে কি করে যাবে? ও তো তখন ওর বন্ধুর সাথে উঠোনে খেলছিল। এই ব্যাপারটাই আমার মাথায় ঢুকছে না। দুটো বাচ্চা একসাথে খেলছিল, একটি বাচ্চা হঠাৎ উধাও হয়ে গেল, কোথায় গেল, কি করে গেল, এমনও কেউ নেই যে এটা দেখেছে, বলার কেউ নেই। রাজদীপের সাথে অনেক বদমাইশি করে, মানে ক্রিকেট খেলতে খেলতে যখন ওর বোলিং করার সময় আসে তখন ও লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর চলে আসে। আচ্ছা রাজদীপ, তোমাকে ভিকি কিছু বলেছিল, এমন কোনো কথা যেটা ওর খুব খারাপ লেগেছে? স্যার, ভিকি খুবই ভালো ছেলে, কিন্তু ও সবসময় দুষ্টুমি করে বেড়াতো। হ্যাঁ, সবাই আমাকে সেটাই বললো, কিন্তু এটা বাচ্চার কোনো দুষ্টুমি নয়, বাচ্চাটি নিরুদ্দেশ, কিভাবে নিখোঁজ হলো বুঝতে পারছি না, খুব আশ্চর্যের। দাদা, মা এটা পাঠালো, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। দলপ্রীত ভাই, আমি গ্রামের দিকে সবকটা বাড়ি খুঁজলাম, ভিকিকে পেলাম না রে ভাই। আর ওদিকের বাড়িগুলো আমি দেখে এলাম ভাই, আমার ছেলেটা কোথায় গেল রে? দলপ্রীত, ভগবানের উপর ভরসা রাখ, ভিকিকে পেয়ে যাব, ওর ওর কিচ্ছু হবে না ভাই। বিকি, ঘুমিয়ে পড়েছে, ওকে তুলতে হবে। জানো ভাই, যা একটু দেরি করিস, যা যা যা, একটু জল নিয়ে আয়। এই বিকি, বিকি বাবু ওঠ ভাই, ভাই দলপ্রীত। এই বাবা ওঠ, মনে হচ্ছে ওর বেঁচে নেই ভাই। হ্যাঁ কি বলছিস? না না, ও ঘুমোচ্ছে। বিকি, এই বিকি, এই বিকি, এই বাবা, এই এই বিকি, বিকি, এই বিকি, 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 প্লিজ কেঁদো না, চুপ করো, এত ভেঙে পড়ো না, এত ভেঙে পড়লে হয় না, চুপ করো, একটু শান্ত হও, চুপ করো, প্লিজ নিজেকে সামলাও। একে গলা টিপে মারা হয়েছে, 18 ঘন্টা থেকে বেশি হয়ে গেছে এর প্রাণ গেছে। মানে রাজদীপের বাড়ির সামনে থেকে উধাও হয়ে যাওয়ার পরই ওকে মেরে দেওয়া হয়েছে? না, এটা কোনো ইয়ারকি বা মজা হতে পারে না। কিন্তু স্যার, এত ছোট বাচ্চার প্রাণ কেন কেউ নেবে? হয়তো এমন কোনো ব্যাপার আছে যেটা আমরা জানি না, হয়তো দুটো পরিবারের মধ্যে কোনো মনোমালিন্যতা আছে যার রোষ গিয়ে পড়ল এই বাচ্চাটার উপর। এটা কোনো রসিকতা ছিল না, ভিকি মারা গিয়েছিল, তাঁর বাবা তাঁর লাশ পেয়েছিল, এর পিছনে কি এমন কোনো বিষয় ছিল যার কারণ অতীতে লুকোনো ছিল আর যেটা এখনো প্রকাশ্যে আসেনি? একটা 7 বছরের বুদ্ধিমান আর ছটফটে শিশুর জীবন নিয়ে এমন কোন উদ্দেশ্য ছিল যেটা পূরণ করা হচ্ছিল?
স্যার, বিকির বাবা দলপ্রীত আর ওর মালিক লকবিট, যার ফ্যাক্টরিতে দলপ্রীত কাজ করে, দুজনেই গ্রামের বাড়ি খোঁজ করে আসার পরেই বাচ্চাটার লাশ পেয়েছে। কিছু আছে যেটা আমাদের চোখে পড়ছে না। মনে হচ্ছে বাচ্চাটা বিনা কারণে শিকার হলো, কিন্তু এটা কেমন ভাবে হলো সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। আমি 3 বছর আগে স্কুলে এসেছি আর তারপর থেকেই ওনাদের দুজনকে চিনি। ওনারা দুজন সবসময় একসাথে খুব খুশিতে থাকেন। এটা স্বাভাবিক যে ছেলেটার জন্যই আপনার ওদের সঙ্গে পরিচয় হয়েছে, আর এই অল্প সময়ে ওনারা তো ভালো সাজতে পারেন। একদম করতে পারে স্যার, কিন্তু একজন শিক্ষিকা হিসেবে বাচ্চাদের মা বাবাদের সম্পর্কে জানার প্রয়োজন মনে করি না। কখনো কি মনে হয়েছে ওনাদের সম্পর্কের মধ্যে জটিলতা আছে? আগে না, আমি শুধু এইটুকু জানি যে ওনারা ওনাদের বাচ্চাকে নিয়ে খুব খুশি। ও খুব বুদ্ধিমান ছেলে ছিল, জানি না কেন কি কারণে কেউ ওকে মেরে ফেললো। বহু বছর ধরেই দলপ্রীত আর ওর ওয়াইফকে চিনি স্যার, ভীষণ ভালো মানুষ ওরা, আমার পুরো ইউনিটের খেয়াল রাখে। ও দলপ্রীত আমার কাছে চাকরি করে না, ও আমার বন্ধু। আমি আজ পর্যন্ত কখনো দলপ্রীত আর ওর ওয়াইফকে ঝগড়া করতে দেখিনি স্যার। আপনি দেখেননি, হতে পারে যে নিজেদের মধ্যে ঝগড়া করে। দেখুন স্যার, আমি কারোর পার্সোনাল ব্যাপারে নাক গলাতে পছন্দ করি না। আমি শুধু এটুকু জানি যে ও আমার ভালো বন্ধু আর ওর ছেলে মারা গেছে। স্যার, আমি এইটা বুঝতে পারছি না যে আপনি এর মধ্যে দলপ্রীত আর ওর ওয়াইফের ঝগড়া কেন টেনে আনলেন। অনেক কিছুই হতে পারে। একটি বাচ্চাকে নিষ্ঠুরভাবে মারা হয়েছে, কোনো তো কারণ হবে ওর মৃত্যুর পেছনে। আমার ছেলেকে যারা মেরেছে তাদের আমি ছাড়ব না, তারা এরকম ভাবে ছাড়া পেতে পারে না, ওদের সাজা পেতেই হবে। আমার ছেলেটাকে ওরা মেরেই ফেল। যখনই লুকোচুরি খেলতো তো কিছুক্ষণের জন্য তো আমার প্রাণই বেরিয়ে যেত, এখন তো চিরদিনের জন্যই হারিয়ে গেল, আর তো ফিরে পাবো না। এখন তো পুরো প্রাণই নিয়ে গেল ও আমার। ওরা একে অপরকে খুব ভালোবাসে, তার চেয়েও বেশি ভালোবাসত ওরা উইকিকে। আমি তো বুঝতেই পারছি না আপনি এত ফালতু প্রশ্ন কেন করছেন। এটা কোনো ফালতু প্রশ্ন নয় ম্যাডাম, একটা বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়। ও লুকোচুরি খেলতো আর সেদিন হয়তো কেউ জানতো ও কোথায় লুকিয়েছিল, যে তাকে ওখান থেকে তুলে নিয়ে যায় আর মেরে ফেলে দেয়। প্রতিবেশীদের বাড়ি থেকে 10 মিনিট দূরে আর দলপ্রীতের বাড়ি থেকে 15 মিনিট দূরে এই জায়গাটা। বডিটা বাচ্চাটার বাবা আর তার বন্ধু পেয়েছে। বাচ্চাটা ওইটুকু সময়ের মধ্যে উধাও হয়েছিল যেটুকু সময়ের মধ্যে ওর বন্ধু টয়লেট করে ফিরে এলো। পালিয়ে গেছে চিটারটা। শত্রুতা? কিন্তু কার সঙ্গে? যে কারোর সাথে, যে বদলা ভিকির ওপর নিল। দেখুন স্যার, যে আমার ওইটুকু ছেলের প্রাণ নিয়েছে, আমি আমি চাই যেন তার সাজা হয়। ব্যাস। লোকটা কে হতে পারে? জানি না। প্রতিবেশীর সাথে কোনো ঝগড়া অশান্তি? কি বলছেন আপনি স্যার? না, একেবারেই না। ও শুধু আমার বন্ধুই নয়, ও তার থেকেও বেশি। শত্রুতা? কি বলছেন স্যার আপনি? হ্যাঁ, হতে পারে দলপ্রীতের সাথে কোনো ঝামেলা, শত্রুতা, যার কারণে কেউ হয়তো এটা করে থাকবে। না স্যার, আমি তো এরকম কিছু জানি না। দলপ্রীত, লকবীর, হরবিন্দর আর রচনা? রচনা তখন বাড়ি ছিল। কোথাও এর মধ্যে ও জড়িয়ে নেই তো? ওর ছেলে রাজদীপ টয়লেট অব্দি গিয়েছিল। হতে পারে ও তখন বাইরে বেরিয়ে এসেছিল। ভিকি, একটু এদিকে এসো তো, বাড়ির পেছনের দিকে কাজ আছে, একটু হেল্প করবে? হ্যাঁ চলো আন্টি। না, এমনি ভাবছিলাম হতে পারে এর মধ্যে ওর হাত আছে।
স্যার, হতে পারে বিকির বাবা মা অথবা রাজদীপের বাবা মার মধ্যে কিছু একটা আছে। এই গল্প যতই আজগুবি হোক, কিন্তু হতে পারে ওই ঘরে এমন কেউ ছিল যে বাচ্চাটিকে মেরে লাশটাকে গায়েব করার উদ্দেশ্যে ছিল, আর অন্যদিকে এমন কেউ ছিল যে আপ্রাণ চেষ্টা করছিল বাচ্চাটাকে খোঁজার। স্যার, মনে হচ্ছে আমাদের এর শেষের গোড়ায় পৌঁছতে হবে। হয়তো কিছু এড়িয়ে যাচ্ছে, অথবা এতে সামিল লোকেরা জেনে বুঝে নজর এড়িয়ে গেছে। সব রকমভাবে বিষয়টিকে মিলিয়ে দেখা হচ্ছিল, কিন্তু কিছুতেই স্পষ্টভাবে শিশুটির অপহরণ আর তাকে খুন করার কোনো কারণই প্রকাশ্যে আসছিল না। কারণটা কি একদমই অন্য ছিল, আর শিশুটি অহেতুকিয়ে শিকার হয়ে গিয়েছিল? পিএসআই পঙ্কজ কুমার। গোবিন্দ বলছি স্যার। গোবিন্দ বল, খবর পেলি কোনো চক্কর আছে? সত্যি তার কোনো চক্কর নেই স্যার, ওরা দুজন তো খুব ভালো বন্ধু স্যার। হারবিন্দার আর লাকবিরেরও কোনো চক্কর নেই। কারোর সাথে পাঙ্গা নিশ্চয়ই আছে, সবার প্রিয় বাচ্চাটা মারা গেছে, কেউ তো সুখ পেয়েছে। একটা ছেলে আছে যাকে গত বছর দলপ্রীত কাছ থেকে তাড়িয়ে দিয়েছিল। কে সে? হয়তো কিছু জানা যাবে। নাম সুশান্ত, ওর বোন বিকির ক্লাস টিচার। সুশান্ত সৈনি? হ্যাঁ, ওই ছেলেটি এখন লোহার দোকানে কাজ করছে, আগে আপনার ইউনিটে মেকানিক ছিল, আপনি ওকে কাজ থেকে বরখাস্ত করেছিলেন। নমস্কার দাদা। হ্যাঁ, তুমি কোথায় আছো? আগে হাসপাতালের বাইরে, মায়ের জন্য ওষুধ আনতে এসেছি। আচ্ছা, ঠিক আছে। মিথ্যে কথা বলেছিল, ও হাসপাতালের নাম করে ছুটি নিয়েছিল। আচ্ছা দাদা। হ্যাঁ, এটা এইভাবেই হবে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমার মায়ের শরীর খুব খারাপ, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, যদি একটু ছুটি পাওয়া যায় তো। ঠিক আছে যাও, কিন্তু কাল আসছো তো? হ্যাঁ। ও মিথ্যে কথা কেন বলেছিল? আরে একটু তোমার ফোনটা দাও তো, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি অন্য নামে নালিশ করেছিলাম, সেজন্য ওকে কাছ থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর সেজন্যই ও আমাকে সহ্য করতে পারত না। আপনি কিন্তু খুব বদনাম করেছেন দাদা, আঘাতটা কিন্তু একেবারে ভেতরে গিয়ে লেগেছে। এখন আপনাকে এমন কষ্ট দেব না, এর থেকেও বেশি যন্ত্রণা হবে। সুশান্ত, ভুলটা তোমার ছিল, ভালো হবে যদি তুমি ভুলটা বুঝতে পেরে নিজেকে পাল্টাও। যে তোমাকে এত ভরসা করে কাজ দিল, তুমি তার সঙ্গে বেইমানি করলে। আপনি ওর এমন কি ক্ষতি করেছিলেন যে ও এমন ভয়ঙ্কর প্রতিশোধ নিল? আমি তো ভাবতেই পারিনি যে ও বদলা নিতে গিয়ে আমার ওইটুকু ছেলেকে প্রাণে মেরে ফেলবে। রেগে গিয়েছিল, ও এমন কি করেছিল যে কাজ থেকে বের করে দিতে হলো? আমি তাড়াইনি ওকে, আমি তো শুধু বন্ধুত্বের খাতিরে লাকবিরকে বলেছিলাম যেটা আমি জানতে পেরে। আপনি কি জানতে পেরেছিলেন? দলপ্রীত, এটা কি বলছিস তুই? দেখ, কথাটা সত্যি না হলে আমি তোকে বলতাম না। দেখো, তোমার এত সাহস কি করে হয় আমাকে বদনাম করার? আমি ওর স্ত্রী। স্যার স্যার, আপনি ডেকেছেন? সুশান্ত, তোমাদের দুজনের মধ্যে কি চলছে? মানে কি? না না, এভাবে বলবে না। ওর মোবাইলটা চেক কর, ওর মধ্যে মেসেজ আছে, আর তুই ভাবতেই পারবি না যে কি ধরনের মেসেজ আছে ওখানে। সুশান্ত, নিজের ফোনটা দাও। স্যার, ফোনটা দিতে বললাম তো আমি। কিন্তু সুশান্ত নিজের আক্রোশ আমার ছেলেটাকে দিয়ে মেটাবে কেন স্যার? রচনা যেটা করছিল সেটা অন্যায় ছিল,
ও যেটা করছিল সেটাও তো অন্যায়। আমি তো শুধু আমার বন্ধুকে সত্যিটাই বলেছিলাম। রচনা একদিন ফ্যাক্টরিতে এসেছিল সুশান্তের সঙ্গে দেখা করতে। ও আমার বন্ধুর স্ত্রী। আমি তো বিশ্বাসই করতে পারিনি যখন আমি জানতে পারলাম যে ওদের দুজনের মধ্যে প্রেম চলছে। সুশান্তকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিস আর বৌদি একটু ভুল করে ফেলেছে, কিন্তু ক্ষমা তো চাইছে না, বলছে তো যে সব ঠিক হয়ে যাবে। তাহলে সব ভুলে যা, ছাড় এসব। না স্যার, আমার ছেলেটার সঙ্গে এসবের কি সম্পর্ক? কেন কেউ আমার ছেলেটার সঙ্গে এরকম করবে স্যার? ও তো একদম ছোট ছিল স্যার, ওর তো কোনো দোষ ছিল না। তাহলে ওকে কেন মেরে ফেললো স্যার? কেন মেরে ফেললো? স্যার স্যার কি বলছেন স্যার? স্যার আমি কোনো বাচ্চাকে মারিনি স্যার। আমি মানছি স্যার, দলবিদকে আমি হুমকি দিয়েছিলাম, আমার রাগ ছিল, কিন্তু এটা স্যার 1 বছরের পুরনো কথা স্যার। আমি ওর বাচ্চাকে কেন মারতে যাব স্যার? স্যার ও মিথ্যে কথা বলছে, আমি ওকে হুমকি দিয়েছিলাম তাই ও আমাকে বদনাম করার চেষ্টা করছে। ওর কথা ছাড়, নিজের কথা বল। তুই আর কত মিথ্যে বলবি? প্রথমে তো আমরা এসব ব্যাপার জানতামই না, কিন্তু যখন জানতে পারলাম আমরা খোঁজ করে দেখলাম তোকে লাত মেরে ওখান থেকে তাড়ানো হয়েছিল, কিন্তু তুই এখনো রচনার টাচে আছিস। দেখাও করেছিস, পরশু দিনই ওর সাথে দেখা করেছিস যেদিন ভিকিকে কিডন্যাপ করে মেরে ফেলা হয়েছিল। বল সুশান্ত, আমাদের সামনে বেশিক্ষণ মিথ্যা কথা বলতে পারবি না, বল। আপনারা ভুল করছেন, আপনারা কিন্তু ভুল করছেন, আমি বলছি আপনারা ভুল করছেন। শোনো, এরা মিথ্যা বলছে, শোনো শোনো। আমি দেখবো তোমরা কতক্ষণ একে অন্যকে বাঁচাও। আমি আর তোমাকে ফোন করতে পারবো না, আমি আর দেখা করতে পারবো না। আমি খুব গরিব, রোজগারও খুব কম। আমি তোমার কষ্টটা বুঝি। খুব কষ্ট হয় তোমার জন্য, খুব। ও আমাদের দুটো মনকে আলাদা করে দিয়েছিল, আমাদেরকে দূরে করে দিয়েছিল, তাই আমরাও ওকে ওর কাছের মানুষের থেকে দূরে করে দিয়েছি। ভিকি একটু এদিকে এসো তো, বাড়ির পেছনে কিছু কাজ আছে, একটু হেল্প করবে? হ্যাঁ চলো আন্টি। কি কাজ আন্টি? এসো বলছি। লুকোচুরি খেলার খুব শখ না? আর পাঁচজন এসব কিছু জানার আগে
ওকে কোথাও সরিয়ে ফেলো। একটা বাচ্চার সাথে এটা তুমি করতে পারলে? নিজের ছেলের বন্ধুর সঙ্গে? আর কিসের প্রতিশোধ নিলে তুমি ওই বাচ্চাটার উপর? কিসের জন্য? কারণ যতটা ভালোবাসা তোমার থেকে চেয়েছি তা কোনোদিনও পাইনি। পেয়েছি শুধু আশা, যা তুমি আর তোমার বাবা মা আমার থেকে চেয়েছিলে। তোমাকে সবসময় খুশি রাখি, কিন্তু আমার খুশির কি? আমার ইচ্ছার কি? আমার আশা কি? আমার প্রয়োজনীয়তাটা কি? আমার মনে তোমার জন্য কোনো জায়গাই ছিল না। এই মনটা শুধু সুশান্তর, এর মধ্যে ওর কি স্বার্থ ছিল? ও কেন মাঝখানে আসলো? কেন আমাকে ভুল প্রমাণ করলো? যেন আমি কোনো অন্যায় করেছি। আমি সুশান্তকে ভালোবেসেছি, ওর থেকে আমি সব কিছু পেয়েছি যা আমি তোমার থেকে পাইনি। ওকে আমি পাওয়ার জন্য ছটফট করতাম। সেটা আমাকে বলতে পারতে, আমি নিজেই ছেড়ে দিতাম তোমাকে ওর কাছে। তোমার কি মনে হয়েছিল যে আমি তোমাকে আমার সম্মান বাঁচানোর জন্য রেখে দিলাম? আমি তো ভেবেছিলাম যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। তুমি নিজের মন থেকে আমার সঙ্গে থাকতে চাও, নিজেকে পাল্টাতে চাও, আমার জন্য, আমার বাচ্চার জন্য। আরে তোমার যদি যাওয়ার হতো তুমি চলে যেতে পারতে তো, কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাটাকে কেন মারতে গেলে? কেন? আমি কাউকে আঘাত করতে চাইনি, কিন্তু মনে হয়েছিল যদি আমি আমার বন্ধুকে সত্যিটা না বলি তাহলে তার সঙ্গে অন্যায় করা হয়। না দারপ্রীত, তুই কোনো ভুল করিসনি, বরং ভুলটা তো আমি করেছিলাম। আমার বুঝে যাওয়া উচিত ছিল আর রচনাকে জিতে দেওয়া উচিত ছিল। আমি বুঝতে পারিনি রে ভাই যে রচনা সুশান্ত সেটার প্রতিশোধ এইভাবে নেবে, আর আমাদের ভিকিকে এইভাবে মেরে ফেলবে। জানো তুমি কি করেছো? একবার ভেবেছো তোমার বোন এরপর বাকি জীবনটা কিভাবে কাটাবে? ছি, আমারই দাদা আমারই স্টুডেন্টকে মেরে ফেললো। কেন এরকম করলে দাদা, কেন? হিমাঙ্গি, ক্ষমা করে দিস আমাকে। প্রেম আর হিংসার আগুনের মাঝখানে আমি জ্বলছিলাম। আমিও জানি না আমি একটা বাচ্চাকে কি করে মেরে ফেললাম। ক্ষমা করে দিস নিজের দাদাকে। ও আমাদেরকে ভালোবাসত না বাবা, কাউকে না, নিজের বাচ্চাটার কথাও একবারও ভাবলো না। যদি ওই দিন দুপুরে আমার ঘুমটা না আসতো হয়তো ছেলেটা বেঁচে যেত। না বাবা, সেদিন না হোক অন্য কোনো দিন ওই শয়তানগুলো ওই বাচ্চাটাকে মেরে দিত। প্রতিশোধ নেবার জন্য ঘুরে বেড়াচ্ছিল ওরা দুজন। তুই পালিয়ে যাস না। আরে পালাবো না রে, ভরসা নেই নাকি? তাড়াতাড়ি গিয়ে, তাড়াতাড়ি আয়। ভিকি কি তাহলে সেদিন চিটিং করেনি বাবা? হ্যাঁ বাবা, ভিকি কোনো চিটিং করেনি, কোনো চিটিং করেনি। বাঁচতে চাই না, এই বাস্তবের মুখোমুখি হওয়ার সাহস আর আমার নেই। যদি কারুর দাদা তারই ক্লাসের একটা ছোট্ট বাচ্চার প্রাণ নিয়ে নেয় তাহলে সেই বোন কি করে বেঁচে থাকতে পারে? আমি ওই ক্লাসে কোনোদিনও যেতে পারতাম না, ওই খালি সিটটাকে দেখতে পারতাম না যেখানে ওই বুদ্ধিমান ছোট আর সুন্দর দুষ্ট মিষ্টি বাচ্চাটা বসত, যাকে আজকে শয়তানে গ্রাস করেছে। আমি যাচ্ছি, আর এর জন্য কাউকে দায়ী করছি না, এর জন্য কেবল কেবল আমিই দায়ী।
ভিকি, এগুলো কিরকম দুষ্টুমি? জানিস আমার কতটা কষ্ট হয়েছে? এটাই তো মজা মা, দেখো তুমি কত জোরে ভয় পেয়ে গিয়েছিলে। আচ্ছা রচনা সুশান্ত এখন আইনি হেফাজতে রয়েছে। তাদের দুজনকে হত্যার জন্য আইপিসির ধারা 302, অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ধারা 120B আর প্রমাণ লোপাট করার জন্য ধারা 201 অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। লাকবীর অপরাধীদের শাস্তি দেওয়ানোর জন্য দলপ্রীতকে সাহায্য করছে, সুশান্ত তার কৃতকর্মের জন্য পস্তাচ্ছে, আর তার বোনের মৃত্যুর জন্য গভীর অপরাধ বোধ রয়েছে। একটা সরল নিষ্পাপ শিশু এমন একটা ঘটনার শিকার হলো যার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সুশান্ত আর রচনা এটা কিভাবে ভেবে নিল যে একটা নিষ্পাপ শিশুর প্রাণ নিয়ে তারা সেটা পেয়ে যাবে যেটা তারা চায়, এই বিষয়টা আমাদের চিন্তাভাবনার বাইরে। ব্যাস শুধু এটুকুই বুঝতে পারি যে ওরা দলপ্রীতের মনের গভীরে আঘাত করতে চেয়েছিল, বদলা নিতে চেয়েছিল। বদলা নিলে মনে না সুখ পাওয়া যায় না শান্তি, বদলা নিলে সে তো ভেঙেই যায় যার উপর বদলা নেওয়া হয়েছে, কিন্তু যে বদলা নিয়েছে তাকেও ভেঙে পড়তে হয়। এটাই পরম্পরা আর ইতিহাস এই কথাটা সাক্ষী আছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।